3,50,000 কৃষকের ওপর জল ছেড়েছে, মানে ম্যানমেড ফ্লাড পরিকল্পিতভাবে বাংলাকে ডুবিয়েছে নিজেদের রাজ্যকে বাঁচাবার জন্য। এই মুহূর্তের পাওয়া সবচেয়ে বড় খবর, ফের 3,50,000 কিউসেকে জল ছাড়ল ডিভিসি। বাংলার 6 জেলায় ভয়াবহ বন্যার সতর্কতা জারি। ইতিমধ্যেই হাজার হাজার মানুষকে নিরাপদ স্থানে সরানোর কাজ শুরু করেছে প্রশাসন। তো ফের ডিভিসির ছাড়া চলে বাংলার কোন 6 জেলায় ভয়াবহ বন্যার সতর্কতা জারি করেছে প্রশাসন, বিস্তারিত জানিয়ে দেব ভিডিওতে, সঙ্গে থাকুন। আর এমনই প্রতিদিনের লেটেস্ট ট্রেন্ডিং খবরগুলি সবার আগে পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। বুধবার আরও 3,10,000 কিউসেকে জল ছাড়ল মাইথন এবং পাঞ্চেত জলাধারা থেকে। ক্রমশ বাড়ছে বন্যার আশঙ্কা। সরকার ইতিমধ্যেই বহু মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে গিয়েছে। ডিভিসির জল ছাড়ার দরুন এখনও পর্যন্ত বাঁকুড়া জেলা থেকে 12,000, পূর্ব মেদিনীপুর জেলা থেকে 3,000, বীরভূম জেলায় 2,000, পশ্চিম মেদিনীপুর জেলা থেকে 3,000, হাওড়া জেলা থেকে 4,000 লোককে নিরাপদ স্থানে সরানো হয়েছে। একাধিক নদীর বাঁধ ভেঙেছে। সেচ দপ্তরের সচিবকে নির্দেশ দেওয়া হয়েছে যাতে অবিলম্বে বাঁধ মেরামতির কাজ শুরু হয়। সেই সঙ্গে সন্তান সম্ভব মহিলাদেরকে অবিলম্বে উদ্ধার করে নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। হুগলির আরামবাগ ও খানাকুল নিয়ে চিন্তিত নবান্ন। আজ সন্ধ্যার মধ্যে হাওড়ার আমতা এলাকায় একাধিক জায়গায় জল ঢুকে যাবে। 24 ঘন্টা কন্ট্রোল রুম চলছে নবান্নের বিপর্যস্ত মোকাবিলা দফতর থেকে। জল বাড়ছে হাওড়ার আমতা উদয়নারায়ণপুর এলাকায়। পশ্চিম মেদিনীপুরের ঘাটাল, পূর্ব মেদিনীপুর থেকে আরও মানুষকে উদ্ধার করে নিরাপদ স্থানে সরানোর কাজ চলছে। বাড়ানো হয়েছে বিপর্যয় মোকাবিলা দলের কর্মীর পরিমাণ। বন্যা পরিস্থিতি খতিয়ে দেখে জেলা সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার হাওড়া হুগলির একাধিক এলাকা পরিদর্শন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হুগলির পরশুটার পরিস্থিতি দেখে ফের মুখ্যমন্ত্রীর মুখে উঠে এলো ম্যানমেড বন্যার প্রসঙ্গ। পরিকল্পনা করে বাংলাকে ডুবিয়ে দিয়েছে এমন অভিযোগ করেন মমতা। মানে ম্যানমেড ফ্লাড পরিকল্পিতভাবে বাংলাকে ডুবিয়েছে নিজেদের রাজ্যকে বাঁচাবার জন্য। মুখ্যমন্ত্রীর দাবি 3,50,000 কিউসেকে জল ছাড়া হয়েছে। কেন্দ্রীয় সরকার ড্রেজিং করে না, পরিকল্পনা করে ডিভিসি থেকে জল ছেড়ে বাংলাকে ডুবিয়েছে কেন্দ্রীয়। কেন্দ্রীয়কে তোপ ডাকেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার পরিস্থিতি খতিয়ে দেখে পরশুডা সহ হুগলির বিভিন্ন জায়গায় যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরশুডার পরিস্থিতি খতিয়ে দেখার পর মুখ্যমন্ত্রী বলেন, ম্যানমেড ফ্লড মানে পরিকল্পনাভাবে বাংলাকে ডুবিয়েছে নিজেদের রাজ্যকে বাঁচানোর জন্য। কেন্দ্রীয় সরকার ড্রেজিং করে না, ডিভিসি আরো 2,00,000 কিউসেক জল রাখতে পারে। যখন তোমাদের 70% ভরে, 80% ভরে, তখন তোমরা কেন ছাড়ো না? আর নিজেদের রাজ্যটাকে বাঁচাও আর সবটা বাংলার উপরে ঠেলে দাও, বাংলার কত বঞ্চনা সহ্য করবে, বাংলা কত সহ করবে। তিনি আরো বলেন, এত জল কোনোবারও ছাড়েনি, এই প্রথম, ইচ্ছেকৃতভাবেই ছেড়েছে কেন্দ্রীয় সরকারের ডিভিসি। আমি নিজে ডিভিসির সাথে কথা বলেছি, আমি নিজে ঝাড়খণ্ডের চিফ মিনিস্টারের সাথে 3 বার কথা বলেছি, এত জল জীবনে ছাড়িনি। জল ছেড়ে ডুবিয়ে দেখছেন কিছু, মানে ম্যানমেড ফ্লাড পরিকল্পিতভাবে বাংলাকে ডুবিয়েছে নিজেদের রাজ্যকে বাঁচাবার জন্য। তেলুঘাট পাঞ্চেত থেকে বারবার বলার শর্তেও জল ছেড়েছে। লক্ষ লক্ষ মানুষ আজকে বন্যায় আক্রান্ত। বাংলায় এর আগে এহেন পরিস্থিতি তৈরি হয়েছে, তখনও মুখ্যমন্ত্রী মমতার গলায় শোনা গিয়েছে ম্যানমেড বন্যার তপ। ডিভিসির জল ছাড়াই প্লাবিত হাওড়া, হুগলি ও পূর্ব বর্ধমানের একাংশ। নবান্নে 24 ঘন্টা কন্ট্রোল রুম খোলা হয়েছে। এমত অবস্থায় বন্যা পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে হুগলির পরশুডাই যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।